পূজোর আগে নিজেকে করে তুলুন সুন্দরী, আর সেটাও বিনামূল্যে। পূজোতে সুন্দর দেখানোর জন্য আমরা পার্লারে গিয়ে থাকি, আর সেটা করতে গিয়ে আমাদের অনেকটা টাকাও নষ্ট হয়। আবার যাদের এত টাকা নেই তারা কি করবে, সেটাও ভাবার বিষয়, তাই না? তাই আমি সবার কথা ভেবে নিয়ে এসেছি কয়েকটি দারুণ ঘরোয়া টোটকা, যেটা ব্যবহারে আমাদের ত্বক হয়ে উঠবে খুব সুন্দর। গ্লিসারিন ত্বকের আর্দ্রতা বজায় রাখে। গোলাপ জল ব্যবহার হয় টোনার হিসাবে, আর লেবুর রসে উধাও হয় মুখের যাবতীয় দাগ চোখ। আমরা কি কোনোদিন এই তিনটি উপাদান একসাথে মিশিয়ে মুখে মেখেছি? চলুন এবার মাখবো, কিন্তু কিভাবে? মুখ পরিষ্কার করতে ব্যবহার করুন এই তিনটি উপাদান। 1 চামচ গ্লিসারিন, 1 চামচ লেবুর রস, 1 চামচ গোলাপ জল, এর সাথে চিনি দিয়ে দিন। এবার এই সবকটি ভালোভাবে মিশিয়ে নিন। তারপর ত্বকে লাগান, লাগানোর পর হালকা করে ঘষুন, তারপর পরিষ্কার জলে মুখ ধুয়ে ফেলুন। এবার এই তিনটি উপাদান দিয়ে বানিয়ে নিন ফেস মাস্ক। এই সবগুলি সমান পরিমাণে নিতে হবে। তারপর সবগুলি মিশিয়ে নিন ভালো করে। ব্যাস, এবার আপনি লাগিয়ে নিন মুখে, 15 মিনিট রেখে ধুয়ে ফেলুন। আর মিলিয়ে দেখুন আগে আপনার ত্বক কী ছিল আর এখন কী হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।